পুলিশ কোনো স্বশাসিত সংস্থা নয়, পুলিশ পরিচালিত হচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বারা। এখানে পুলিশ তৃণমূল সিআইডি সিট মিলেমিশে একাকার হয়ে যায়। সুতরাং দেড় বছর আগে পার্ক স্ট্রিট থানা কিছু করেনি, তারপরে গোয়েন্দা প্রধানকে জানানো সত্ত্বেও সেখানে কিছু হয়নি, তারপরে তারা আদালতের দ্বারস্থ হয়েছে। এর মূল কারণ হচ্ছে এই সংস্থার সঙ্গে বা যারা এটাকে অপারেট করছে তার সঙ্গে শাসক দলের যোগাযোগ আছে। আপনি 100 মিটারের মধ্যে মেটিয়ারবুরুজ থানায় এত বড় ঘটনা ঘটলো, পুলিশ সেখানে কিছু জানে না, 17 কোটি টাকা খাটের তলায় রাখা আছে, তাৎক্ষণিক মন্ত্রী প্রতিক্রিয়া দিলেন স্বতঃপ্রণোদিত হয়ে, আবার পরবর্তীকালে নিজের দেওয়া বিবৃতি থেকে তিনি 180 ডিগ্রি ঘুরে চলে এলেন, তো স্বাভাবিকভাবেই সমস্ত প্রক্রিয়া থেকে বোঝা যাচ্ছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস সম্পৃক্ত আছে। সেটা বামপন্থীদের ব্যাখ্যা হতে পারে, কিন্তু এটা পরিষ্কার যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে যদি কেউ ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে সেটা বিজেপি, বামেরা নয়, এটা মানুষ জানেন। সেই জন্য বামপন্থীও যারা আছেন তারাও বুঝে গেছেন যে আগে এই সরকারটাকে যেতে হবে, তারপর ওই মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করবার রাজনীতি ডাক দেওয়া যাবে। সুতরাং স্বাভাবিকভাবে তাদেরও বক্তব্য যে এই মুহূর্তে সবচেয়ে বড় এই সময়ের যেটা দাবি, নিড অফ দ্য আওয়ার, সেটা হচ্ছে যে এই সরকারকে সরিয়ে দেওয়া। সেই হিসেবে তিনি বামেদের কোনো বামেদের ডাকছে মানে বামপন্থী ভোটার, ভোটার কারোর কেনা হন না, যারা অতীতে নির্বাচনেও সামান্য যে কজন বামপন্থীদের ভোট দিয়েছিলেন, মিটিংয়ে মিছিলে সামিল হয়েছিলেন, তাদের কাছে এটাই আবেদন যে এই মুহূর্তে সরকারটা যাক। আর আমরা কি বলেছি, চারিদিকে আওয়াজ উঠেছে চোর ধরো জেল ভরো, আমরা বলছি না, চোর ধরতে আওয়াজ তোলো 13ই সেপ্টেম্বর নবান্নে চলো। এর মানে কি, কারণ এই যে সমস্যা এটা শুধুমাত্র কোনো রাজনৈতিক দল, সরকার পরিচালনা বা কিংবা তার কর্মসূচি, তার চলার পথের সমস্যা নয়, এই সমস্যা বর্তমান প্রজন্মের সমস্যা। তৃণমূল কংগ্রেসের বাড়ির ছেলেমেয়েরাও প্রতারিত হয়েছেন, যারা বামপন্থী আছেন তাদের বাড়ির ছেলেমেয়েরা প্রতারিত হয়েছেন, তাদের ভবিষ্যৎ দুটো প্রজন্মকে এরা ধ্বংস করে দিয়েছে। আমরা সেই জন্য সমস্ত মানুষকে বলছি আওয়াজ তুলতে, এগিয়ে আসতে, আওয়াজ তুলতে।